আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ, সংবাদে নয় সততায়। লক্ষ লক্ষ মানুষ আজ মিছিলে হেঁটে বিজেপির ভূত ছুটিয়ে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আসলে কি জানেন তো, ওরা বলে আমি শুভেন্দু নিলাম, ওরা বলে আমি রাজীব নিলাম, ওরা জানে না ক্ষমতার মার শেষ রাতে, আর আপনারা সেই মারটা মেরে দিয়েছেন। এই মুর্শিদাবাদ জেলায় আপনাদের যে আবেগ দেখলাম, আজ দিদিকে গিয়ে অবশ্যই বলবো, দিদি তুমি খাতায় লিখে রাখো, এই জেলার 22-এর মধ্যে 22টা সিট এবার তৃণমূল কংগ্রেস পাবে, এবং এই মাটি থেকে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জয়যুক্ত হবে। আপনারা টিভি চালাচ্ছেন, রোজ দেখছেন তৃণমূলের এই নেতা বিজেপিতে, তৃণমূলের এই নেতা বিজেপিতে। আপনাদের মাঝে মধ্যে হয়তো মনে হয় মনটা একটু দুর্বল হয়ে যাবে, কিন্তু আমি একটা কথা বলি, বিজেপি এই রাজ্যে কোনোদিন ক্ষমতা আসবে না তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ হলো এটাই, অমিত শাহকে গুজরাট থেকে একটা বড় বাটি হাতে নিয়ে আসতে হয়েছে, আর সেই বাটিটা হাতে নিয়ে অমিত শাহ দিদির কালীঘাটের বাড়ির কাছে গিয়ে বলছে, দিদি একটা নেতা দেবে। আমাদের দিদি নেতা দেবে তবে খুব্রো প্রকাশ নেতাটা নিয়ে যাবে, বুঝলেন? এদের দলে পাতে দেওয়ার নেতা নয়। আর আমাদের দিদির মন তো খুব ভালো, বলুন, আমাদের ফ্রিতে রেশন দিচ্ছে, স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছে, স্কুল কলেজ রাস্তাঘাট যে যা চাইছে, এখন অমিত শাহ নেতা চাইছে, দিদি দেবে না? তো দিদি ঘর থেকে এক এক করে ডাকে, বলে যা বলে এই শিল্প যা, রাজীব ভাই যা, শুভেন্দু যা, শুভ বৈশাখীকে নিয়ে যা। আমাদের বলে দিদি তাড়িয়ে দিচ্ছে, আমাদের দিদির দোষটা কোথায় একটু ভেবে বলুন। এই যে লক্ষ লক্ষ মানুষ সেসব দিয়ে দেখতে পাচ্ছে, ওপর নিচ ড্রাইভার সবাই। আচ্ছা, আমাদের মায়েরা 5টা আলু কাটলে একটা পচা বেরো, 6টা পেঁয়াজ কাটলে একটা পচা বেরো, আমাদের মায়েরা কি করেন? 10টা আলু কাটলে একটা পচা বেরোলে কি মায়েরা ঠিক বলছিল জানলা দিয়ে ফেলে দেন? মমতা ব্যানার্জি দোতলার ঘরে রান্না করছে, এবার ধরুন 10টা পেঁয়াজ কাটলে একটা পচা বেরোলে জানলা দিয়ে ফেলে দিলেন, 7টা আলু কাটলে একটা পচা বেরোলে জানলা দিয়ে ফেলে দিলেন, কিন্তু দিদি তো আর জানে না নিচে অমিত শাহ বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, বলুন নিয়ে যাবে দিদির দোষটা কোথায়? আর এখন আবার সিপিএম কংগ্রেস জোট বেঁধেছে, বেঁধে আবার আরেকজনকে সঙ্গে নিয়েছে, নিয়ে বিজেপিকে বলছে তোমাদের তো, বিজেপি সিপিএম কে বলছে, সিপিএম তোমাদের তো এখনো 7% ভোট আছে, তার মধ্যে 6% হিন্দু ভোট, তোমরা যদি ভাইজানের সাথে জোট করো তাহলে সংখ্যালঘুরা আর তোমাদেরকে হিন্দুরা তোমাদের ভোট দেবে না, তখন বলবে ভাইজানের সাথে জোট করেছ, তোমাদের এই 6% হিন্দু ভোট বিজেপির খাতায় চলে আসবে, তাহলে বিজেপি 40 জন 6 46 হয়ে যাবে। আমি বলি ভাই, এই বাংলায় না কোনো দাদা শুভেন্দু না কোনো ভাইজান, এই বাংলায় একজনই আছেন দিদিমণি, বুকের মাঝে সে ছাড়া আর কোনো গতি নেই, এবং সেই দিদিমণিকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে যারা যারা চক্রান্ত করবেন তারা ধ্বংস হয়ে যাবেন। আমি বলছি, আমার ঠাকুমা ছোটবেলায় বলতো, বাবু যার সাথে খুশি বেইমানি করো ক্ষমা পাওয়া যায়, যার সাথে খুশি বিদ্রোহ করো ক্ষমা পাওয়া যায়, কিন্তু মায়ের সাথে যারা বেইমানি করে ঈশ্বর বা আল্লাহ তাদের ক্ষমা করে না। আমি বলছি বিশ্বাস করে নিন, মিলিয়ে রাখবেন, আজ থেকে 40-50 বছর পর যদি 30 বছর ধরি শুভেন্দু বাবুর একদিন ঘুরে হবে, তার মেদিনীপুরের শান্তিকুঞ্জের বাড়িতে বরুণ শুয়ে আছেন, জীবনের শেষ দিনগুলো গুনছেন, সেদিন বাড়ির বাইরে একদিন জোরে ঢাকের আওয়াজ শুনছেন একটা মন্দিরের ভেতর থেকে, শুয়ে থাকা শুভেন্দু বাবু থুরথুরে ঘুরে হওয়া শুভেন্দু বাবু জানলাটা খুলে দেখবেন যে মন্দিরের ভেতর থেকে ঢাক বাজছে, আরতি হচ্ছে, সেই মন্দিরের ভেতরে একটা ঠাকুরের মূর্তি, ওই আরো চোখটা ভেতরে তাকিয়ে দেখবেন ওই মূর্তিটা মমতা ব্যানার্জির যার পিঠে দিলেন শুরু করেছিলেন। সেই দিনকে শুভেন্দু বাবুর এই যন্ত্রণা দেখার জন্য আমি বসে আছি, বিশ্বাস করুন, আমি তো বলেছি আগেকার দিনে পরজন্মে হিসাব হতো, এখন এই জন্মে ঈশ্বর বা আল্লাহ বলুন সে সমস্ত পাপের বিচার করে, আর এদের পাপের বিচার হবে, বলে কি বলে দিদি কেন এতদিন পর মেদিনীপুর মনে পড়ে? আচ্ছা আপনারা কথা বলুন তো, দিদি তো মেদিনীপুর শুভেন্দু বাবুকে দিয়েছিল, আমার মা আমাকে বললো, বাবু আমি তোর মামার বাড়ি ঘুরতে যাচ্ছি, আলমারিটা আগোছো, তুমি তো
এবার মার বাড়ি বাড়ি মার গেল বাপের বাড়ি এবার মা বাপের বাড়ি থেকে ফিরে দেখছে আলমারি পরিষ্কার করার বদলে আলমারিতে মায়ের যে সোনার হার গয়না ছিল ওগুলো আমি ছেড়ে দিয়ে চলে গেছি এবার বলুন তো এটা কি মায়ের দোষ বা আমার বিশ্বাস করেছিল না আসলে এটা সেই কলঙ্কিত সন্তানের দোষ সেই কুসন্তানের দোষ যে মায়ের বিশ্বাসটা রাখতে পারেনি তাই এই সন্তানও মায়ের বিশ্বাস রাখতে পারেনি তাই দিদি যখন আজকে বলেছে শুনুন দিদি যখন আজকে বলেছে মেদিনীপুরে নেই নন্দীগ্রামে দাঁড়াবো শুভেন্দু বাবুরা গুটিয়ে ঘরে ঢুকে গেছে বাড়িতে গেছে মেদিনীপুর দিদি শুধু বলেছে নন্দীগ্রামে দাঁড়াবো বুঝতে পারছেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন এবং এই ভালোবাসা দিয়েছেন আমি চিরন কৃতজ্ঞ শুধু একটা কথা বলি চোখ বন্ধ করে আমার সাথে দু মিনিট একটা কল্পনা করুন সবাই সবাই ওপর নিচে বসা দুটো মিনিট কল্পনাটা করার পর যদি দম না আটকে আসে আমি স্টেজ থেকে নেমে চলে যাব কল্পনা করুন মমতা ব্যানার্জি ভোটে হেরে গেছেন তিনি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্য কেউ বিজেপি জিতে গেছে এই রাজ্যের ভোটে প্রথম ঘটনা আমার বাবার হঠাৎ স্ট্রোক করেছে মেজর স্ট্রোক বাড়ির ডাক্তারবাবু বলে এক্ষুনি না হসপিটাল নিয়ে যেতে পারলে বাবাকে বাঁচানো যাবে না আমি অ্যাম্বুলেন্সে ফোন করে বাবাকে তুললাম ছোটাতে ছোটাতে আমাদের এলাকার একটা সরকারি হসপিটালে নিয়ে গেলাম স্টেশন থেকে নামার পরে ডাক্তারবাবু বাবা অনেকক্ষণ ধরে ছটফট করছে তাড়াতাড়ি চিকিৎসা করুন সরকারি হসপিটালের ডাক্তারবাবু বললো হ্যাঁ চিকিৎসা তো হবে আগে 10,000 টাকা জমা করুন তাহলে কেন দিদি যখন মুখ্যমন্ত্রী ছিল তো সরকারি হসপিটালে টাকা লাগবে না উনি বললেন কোথায় দিদি তো অনেকদিন আগে মুখ্যমন্ত্রী থেকে সরে গেছে দিদিও চলে গেছে সরকারি হসপিটালের ফি নেই তো তখনই ভাবলাম কি করা যায় কি করা যায় বাবাটাকে তো বাঁচাতে হবে তখন বলে বললো হ্যাঁ দিদি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছিলেন ওই কার্ডটা নিয়ে প্রাইভেট হসপিটালে যেতে পারবো তখন ভাবলাম বাবাকে ওই অ্যাম্বুলেন্সে করে প্রাইভেট হসপিটালে নিয়ে যান বাবাকে ওই অ্যাম্বুলেন্সে করে প্রাইভেটে নিয়ে গেলাম স্টেশন থেকে নামিয়ে বললাম ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে বাবাকে নিয়ে ছুটছি বাবাকে বাঁচাতে পারবো না বাবাটা ছটফট করছে যন্ত্রণায় প্লিজ বাবাটা চিকিৎসা করুন ডাক্তারবাবু বললো হ্যাঁ চিকিৎসা তো হবে জানেন তো প্রাইভেট নার্সিং হোমে খরচা হলে পেমেন্ট কিসে করবেন আমি তখন পকেট থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা বার করে বললাম কেন এই স্বাস্থ্যসাথী কার্ডে পেমেন্ট হবে ডাক্তারবাবু কার্ডটা অনেকক্ষণ দেখলো দেখার পর ডাস্টবিনে ছুড়ে ফেলে দিল আমি বললাম ফেলে দিলে কেন বলল কি হবে এই কার্ডে আমি বললাম দিদি তো বলে গেছিল যখন মুখ্যমন্ত্রী ছিল বলো না দিদি আর মুখ্যমন্ত্রী এই কার্ডটার তো কোনো ভ্যালু নেই বিশ্বাস করুন সেই দিন আমার মরণাপন্ন বাবাকে ওই অ্যাম্বুলেন্সে বসিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আস্তে আস্তে চোখের সামনে আমার জন্মদাতা বাবাকে মরতে দেখতে দেখতে এটা না হয় আফসোস করতে হয় যদি কাস্তে হাতুড়ি পদ্ম ফুল বা হাত চিহ্নের বদলে জোড়া ফুলটা টিপে দিতাম আমার বাবার চ্যান্ত ওই খাটের উপরে আমার সাথে বসে থাকতো বিজেপির তিন চারজন কর্মী মিলে বোনটাকে রেপ করলো জানেন শুধু রেপ করেনি দাদারা ভাইরা ভাইরা রেপ করার পর বোনটার মেরুদণ্ডটা ভেঙে দিল তারপরে কি করলো জানেন বোনটা যেন সাক্ষী দিতে না পারে বিজেপির কর্মীরা রেপ করেছে কাঁচি ঢুকিয়ে বোনটার জিভটা কেটে দিল তারপরে কি হলো জানেন ওই বোনটাকে যোগী আদিত্যনাথের সোরেকা উত্তর প্রদেশের সোরেকা সরকারি হসপিটালে ভর্তি করলো বোনটা 5 দিন হসপিটালে ছিল 3 দিন করে চিকিৎসা হয়নি 5 দিনের মাথায় বোনটা মারা গেল তারপরে কি হলো জানেন বোনটার যে বাড়ির লোক মা বাবা তারা বোনটার দেহটা পেলো না তারপরে কি হলো জানেন মা বাবার ভাইকে দড়ি দিয়ে বেঁধে রাখলো সোনেকা উত্তর প্রদেশের পুলিশ সোনেকা পুলিশ আর মা বাবা ভাইকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের চোখের সামনে তাদের বাড়ির মেয়েটাকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিল এটা উত্তর প্রদেশের ঘটনা এবার দাদারা বিবেচনা করুন এই মুর্শিদাবাদের মাটি এই বাংলার মাটিতে কি আপনারা উত্তর প্রদেশ হতে দেবেন চিন্তা করুন দেবেন তাই তো আমি বলেছি আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা আমাদের বন্ধু এসে খেলা হবে বন্ধু এসে খেলা হবে এবার দ্বিতীয় কল্পনাটা করুন যেটা বলছিলাম আমার দিদি রোজ রাতে বাড়ির বাইরে বেরোতো মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী 8টায় ফিরে আসতো দিদি সেদিনও বাড়ির বাইরে বেরিয়েছে 8টায় দিদি ফেলে না 9টা বাজে আমার দিদিটা ফেলে না বাবা ফোন করছে রিং হয়ে কেটে যাচ্ছে 10টা বাজে আমার দিদিটা ফেরে না 11টা বাজে এবার ফোন করছে বাবা বলছে সুইচ অফ 12টা ফোন সুইচ অফ পুলিশকে ফোন করা হলো বাংলাটা তখন বিজেপি হয়ে গেছে সোনেকা বঙ্গাল হয়ে গেছে সোনেকা পুলিশ ফোন ধরছে না বলছে এসব কেসে আমরা কিছু জানি না সারা রাত জেগে আছি আমার দিদিটা ফোন ধরছে না
সারা রাত জাগার পর ভোর চারটের সময় প্রতিবেশী এলো, আমাকে আমার মাকে আমার বাবাকে টানতে টানতে নিয়ে গিয়ে বললো তোমাদের বাড়ির মেয়ের খোঁজ পাওয়া গেছে। আমি ভাবলাম আমার দিদিটার খোঁজ পাওয়া গেছে, আমার সেই দিদিটা যে আমার সেই দিদিটা যে আমাকে মানুষ করেছে ছোটবেলা থেকে। বিশ্বাস করবেন না, ধরুন মা বাবার সাথে গিয়ে দেখলো আর প্রতিবেশী নিয়ে গিয়ে দেখালো আমার দিদির সেই নগ্ন দেহটা কেউ যেন ধর্ষণ করে পচা ব্যবহার করে ফেলে রেখে গেছে। বিশ্বাস করুন, উত্তরপ্রদেশের হাতরাসের মতো আমার দিদির দেহটা সেদিন আমরা পাবো না। আমাকে আমার মা বাবাকে বেঁধে রাখা হবে, আর সোনেকা বঙ্গালের সোনেকা পুলিশ তখন আমার দিদির, সেই দিদি যে ছোটবেলায় আমাকে খাইয়ে দিয়েছে, মানা থাকলে স্কুলে পাঠিয়ে দিয়েছে, সেই দিদির দেহটা বিজেপির বাংলার পুলিশ কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দেবে। বিশ্বাস করুন, সেদিন আমি আমার মা আমার বাবা জানলা দিয়ে আমার দিদির ওই দেহটা পুড়তে দেখতে দেখতে যেন এটা না আফসোস করি, যদি কাস্তে হাতুড়ি হাত চিহ্ন বা পদ্ম ফুলের বদলে জোড়া ফুলটা টিপে দিতাম আমার দিদি রাত্রি নটায় ফিরে এসে আমাদের সাথে দিয়েছে। কল্পনা করুন তো দাদারা ভাইরা, এই বাংলা চান আমরা কেউ চাই না। এই কারণে আমি জানি মুর্শিদাবাদের মাটিতে বিজেপি তৃতীয় শক্তি, কিন্তু বিজেপির সবচেয়ে বড় দালাল সিপিএম কংগ্রেস আর আইএসএফ এর জোট। তাই আপনারা যদি তৃণমূল ছাড়া অন্য কোন বোতামে ভোট দেন তাহলে কিন্তু আপনার এই ধুলিয়ানের মাটিকে আপনি হাতরাস বানানোর জন্য ভোট দেবেন, কারণ আপনারা সবাই জানেন এবারের লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল, মাঝখানে কোনো শক্তি নেই। তাই অন্য কাউকে ভোট দিয়ে যদি ভোট নষ্ট করেন লাভ হবে বিজেপির, সরকার করবে বিজেপি, আর বিজেপি যদি সরকার করে এই মুর্শিদাবাদের মাটি আর মুর্শিদাবাদ থাকবে না, নতুন করে বিহার উত্তরপ্রদেশ কিংবা হাতরাস হয়ে যাবে। তাই আমাদের শপথ গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ ভাইরা দাদার হাতে হাত ধরে করতে হবে। অনেক প্রলোভন আসবে, নেতা টাকা নিয়ে ওরা নামছে, আপনাদের এখানে তো বিজেপি সরাসরি টাকা দেবে না, ওরা সিপিএম কংগ্রেসের কাছে টাকা পৌঁছে দেবে, ওই আইএসএফ জোটের কাছে টাকা পৌঁছে দেবে। দেখবেন ভোটের আগের দিন আপনাদের বাড়িতে গিয়ে 5,000 টাকা করে দিয়ে বলছে যে এই চিহ্নটাই টিপো, কাস্তে হাতুড়ি হাত চিহ্ন বদের কি চিহ্ন আছে ওটা টিপো। আপনারা ভাইরা টাকাটা না বলবেন না, নিয়ে নেবেন দাদা, নিয়ে কষিয়ে পাঠার মাংস রান্না করবেন, কচ্ছিটু দিয়ে খাবেন, খেয়ে দিয়ে পরের দিন সকালবেলা গোটা পরিবার নিয়ে ঢেকুর তুলতে তুলতে গিয়ে জোড়া ফুলের বোতামটা টিপে দিয়ে চলে আসবে। এটাই হবে আগের প্রতি নেওয়া আপনার সবচেয়ে বড় বদলা। আর একটা কথা বলি, বিজেপির এনার্জি আসার মুহূর্তে আমি আপনাদের লিখে দিয়ে যাচ্ছি, 1,00,000 মানুষের সামনে রেকর্ড করে রাখুন, বিজেপি বার খাওয়ার চোর কর্মীদের ক্ষমতা নেই। আমি বলছি এই মুহূর্তে যদি ভোট হয় আজকের দিনে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 218 থেকে 222 সিটে জিত করছে এই মুহূর্তে, তাই নিশ্চিন্ত থাকুন আমরাই সরকারে আসছি। দিল্লিতে বড় বড় কথা বলেছিল কেজরিওয়ালকে সরাবে, 7টা সিট পেয়েছে, টোটো করে বিধানসভায় যায় সব বিধায়কগুলো, বাসও লাগে না, বুঝেছেন এই দশা হয়ে গেছে, ওরা এখন বাংলার মাটিতে আসছে। তাই দাদারা ভাইরা শক্তিশালী হন, সংঘবদ্ধ হন, এই দলটাকে দেখে বুঝছে কোনো দলের দল নয়, যাচ্ছে তাই অবস্থা। শেষ বলি, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি মমতা তৃণমূল তৃতীয়বার জিতলে কে মুখ্যমন্ত্রী হবে বলুন তো, চিৎকার করে কে হবে? কিন্তু আমি যদি বলি দিদি বা বিজেপি প্রথমবার জিতলে কে মুখ্যমন্ত্রী হবে, যেই আমি বলবো দিলীপ ঘোষের একটা কেন বলবে, কেন কেন আমি যেই দিলীপ বলবে মুকুলনা জিতে উঠে এসে দিলীপ ঘোষকে ধাক্কা দিল বেটা, আমি যে মুকুলনা বলবে রাহুল সিনে এসে দুইটাকে সরিয়ে বলল পার্টিটা সৃষ্টি করলাম এটা চেনালাম আমি, আমি না কথা বলে না সঙ্গে আমি আমাদের ধরাটা বাড়াচ্ছি তাকে তারা কেউ অপমানিত হবে বুঝে বলবে আমি আসানসোল থেকে একজন আসবে গান গাইতে গাইতে বলবে আমি, রূপাদি বলবে আমি, লকেটি বলবে আমি, এরা যখন আমি আমি বলবে আমাদের পার্টি থেকে জন নেতারা কি গেছে বলবে ভাই দিদির পিঠে ছুরি মেরে 9 বছর ধরে তোদের পার্টিতে এলাম, তোরাই যদি মুখ্যমন্ত্রী হয়ে যাস আমি কি বসে আমার চুষ করে দিল। তার মানে শুধু মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে গোয়ালে গুঁতাগুতি লেগে গেছে বিজেপিতে, গোয়ালে এই যে গোয়ালে গোটাগুতি লাগে যাদের বাড়িতে গোয়াল আছে জানেন কি করেন, একটু খড় দিয়ে দেন শান্ত করার জন্য, তাই তো ওরা খড় খেয়ে থেকে যায়। বিজেপি নেতাদের দেখলে একটু খড় দেবেন, কে বলবেন ভাই তোমরা একটু চিবিয়ে চিবিয়ে ঝগড়া থামাও, চিবিয়ে চিবিয়ে খড় খাও, নভেম্বরের 14 তারিখ আমার দিদিকে থাকতে দাও, অন্য কাউকে আমাদের কারো দরকার নেই। তাই আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, আসুন শপথ করি এবারের লড়াইটা কোটিপতির দলের সাথে মা মাটি মানুষের গরিবের দলের লড়াই, এবারের লড়াইটা দামি
সিটের লড়াই হবে হাওয়াই চটির সাথে। শুনুন, দামি সিটের লড়াই হবে সাদা শাড়ির সাথে, মোটা বুটের লড়াই হবে হাওয়াই চটির সাথে। এবারে লড়াই কোটি কোটি দলের সাথে, হাওয়াই চটি পরা আমার নেত্রীর লড়াই। এবারে লড়াই আপনার মোদীজির গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই। এবারে লড়াই আপনাকে 150 টাকা কিলো সর্ষের তেল কিনতে বাধ্য করা মোদীজির বিরুদ্ধে লড়াই। আর এবারে লড়াই বাংলাটাকে শান্তিপূর্ণ ধর্ম নিরপেক্ষ রাখার লড়াই। আর বিজেপির দালাল ওই সিপিএম কংগ্রেস আইএসএফ এর চোখকে ভালো মতন শিক্ষা দেওয়ার লড়াই। তাই শপথ করবেন, শপথ গ্রহণ করুন। শপথ করতে হলে একটা একটা ফান্ডা আছে, সবাইকে মোবাইলের টর্চটা জ্বালিয়ে শপথ করতে হবে। আমরা দেখি দিদির জন্য কটা আলো চতুর্দিকে জ্বলে, দিদির জন্য কটা আলো জ্বলে,